ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের রলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। সারাটা জীবন অন্তর ব্যবহারে তুমি অনেক কষ্ট পেয়েছ, আমিও জানি তুমি সব সময় হাসি মুখে সব সহ্য করেছো, কিন্তু আর কত। বসো, তোমার আর ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ঠিক করেছি যে আমি আর এখানে থাকবো না। সেই সাথে আমিও আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে গিয়ে থাকব। আমি আমার গ্রামের বাড়ি গাজীপুর চলে যাব। এখন থেকে ওখানেই থাক। দেখে যাও, দেখো একটা মানুষ চাইলে কত তাড়াতাড়ি বদলে যেতে পারে। সারাটা দিন ছেলেটা যে কি পরিমাণ কাজ করে, খাটাখাটি করে, নিজের একটা বেদি দিলে কেমন হয়? কি হু হু কি হু হু করছো? হ্যাঁ শুনছি তো, ওই যে মানুষ বদলে যায়, সারাদিন খাটাখাটি করে, বিয়েও দিয়ে দেওয়া যায়, তাই তো? হ্যাঁ, শুধুমাত্র বিয়ে দিলে হবে, কোনো কাজকর্ম করতে হবে না। এরকম একটা গ্যাং ফ্যাং এর মধ্যে জড়িয়ে তো নিজের চাকরিটাই হারাবো। এত বড় একটা ছেলে সারাটা দিন যদি বাসার ভিতরে কাজকর্ম করে কেমন লাগে বলতো? দেখে খারাপ লাগে না? তাই তুমি একটা কাজ করতে পারো না, তোমার অফিসের কোনো কাজে নিজেকে ঢুকিয়ে দিতে পারো না? তোমার জোরাজুরিতে আমি ওকে বাসাতে ঢুকিয়েছি। অফিসে ঢুকিয়ে আমি সে ভুল করতে চাই না। এমনিতে সারাদিন আমি নবাব কিনে মহা যন্ত্রণার মধ্যে থাকি। আচ্ছা, ডিজে তোমাকে কোনো যন্ত্রণা করে না,
সত্যি ওটা, ওর দায়িত্ব তো আমি নিয়েছি, তাই না? তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ কতটা বদলে গেছে। দেখো আমি তোমাকে বলেছিলাম ও কোনো ভুল করবে না, তুমি দেখো ওর চেঞ্জটা দেখো। প্রত্যেকটা মানুষের লাইফে না একজন গার্জিয়ান দরকার হয়, যাতে বিপদে গেলে যেন পথ দেখিয়ে দিতে পারে। সিরিয়াসলি তুমি দেখো ও আর কোনো ভুল করবে না। আল্লাহ তার ভালো করুক, আমি তার ভালো করতে পারবো। শোনো, এই কৌশিকের সাথে আজকে কথা হয়েছে, ওই পরশু কোর্টের ডেট পাওয়া গেছে, বিয়েটা পরশুই সেরে ফেলতে চাই। তুমি ইমানের সাথে বিষয়টা নিয়ে আলাপ করবে, ঠিক আছে? আমি গাজীপুর গিয়ে বাড়িঘর ঠিকঠাক করার জন্য লোক লাগিয়ে এসেছি, আশা করছি এক সপ্তাহের মধ্যে সব ঠিক হবে। আর এদিকে আমাদের গোছগাছ করাটাও আশা করি শেষ হয়ে যাবে, সপ্তাহখানেকের মধ্যে হয়তো আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো। মা বাবা এসব কি বলছে? তোদের ছেড়ে যাবার কথা আসছে কেন? আমরা এই বাড়িতে থাকবো না, এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তোদের দেখতে তো মাঝে মধ্যে আসবো, তোরাও ঘুরে আসবি যদি সময় করতে পারিস। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে পারি? ঠিক হঠাৎ করে না, আসলে অনেকদিন যাবতই আমি ভাবছিলাম। আসলে আসলে কারোর উপর রাগ বা অভিমান করে কিন্তু আমি এই ধরনের সিদ্ধান্ত নিইনি। তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে তোমাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। এখন তো তোমাদের জীবনে আমাদের প্রয়োজনটা ফুরিয়ে গেছে। আমরা আমরা পাশে না থাকলে তোমরা তোমাদের দায়িত্বটা আরো ভালো মতো বুঝে নিতে পারবে। আর আমরাও বাকি জীবনটা আমাদের মতো করে বাঁচতে পারবো, তাই না? অবশ্য আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে যেতে, কিন্তু ইন্দু তো কোনোভাবেই বিয়ে করতে রাজি না, আর আমি ওকে জোরও করব না। তবে তানির বিয়ের ব্যাপারে আমি পাত্রপক্ষের সঙ্গে কথা বলে ফেলেছি। দুই একদিনের মধ্যে পাত্রপক্ষ তানিকে দেখতে আসবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আমি হয়তো যাওয়ার আগে এই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তারপর তোমাদের দুজনের ব্যাপারে আমাদের দায়িত্বটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এসব কাজ রাখো তো, বাদ দাও, এগুলো পরে করা যাবে। কাজ কোনটাই ফেলে রাখতে ইচ্ছা করে না ভাবি। কাজই তো হচ্ছে আসল মুক্তি। সারাটা জীবন এভাবে কাজ করে যেতে চাই। মানুষের মৃত্যু খুবই আনসার্টেন একটা বিষয়, হুট হাট করে যে কোনো সময় সামনে চলে আসতে পারে। জীবনের এই একটা উপলব্ধি মানুষ হিসেবে আমাকে অনেকটা বদলে দিয়েছে ভাবি। সেটা ঠিক বলেছ, কিন্তু আমি এসব কাজের কথা না, আমি বলছি তোমাকে আসল কাজের কথা। আই মিন, এসব কাজ বাদ দিয়ে তুমি আসল কাজ করার চেষ্টা করো। আসল কাজ কোনটা ভাবি? আই মিন, এই বাসাবাড়ি কাজ না করে তুমি প্রফেশনাল কোনো কাজ, ধরো কোনো চাকরি হোক, ব্যবসা হোক। এইসব চাকরি ব্যবসা এসব কোনো কাজ হলো নাকি? আমি সারাটা জীবন তোমাকে সাহায্য করতে চাই। তোমার পায়ের নিচে থেকে তোমার প্রতিটা আদেশ আমি পালন করতে চাই, এটাই হচ্ছে আমার আসল কাজ। সেই জন্যই তো তোমাকে আমি আদেশ করছি, তুমি কোন একটা কাজ করো। সারা জীবন কি এভাবে থাকবে নাকি একা একা? তোমার বিয়ের বয়স হচ্ছে, বিয়ে করতে হবে না? কি যে বলো না ভাবি, আমাকে আবার বিয়ে করবে কে? আর আমি ওইসব বিয়ে শাদীর মধ্যে নেই। নেই মানে কি বলো তুমি? বিয়ে করতে হবে না? কোন একটা মেয়ে যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে কাজ করতে হবে না? আর কোন মেয়ে বিয়ে করবে কি করবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি তোমার জন্য পাচ্ছি দেখবো। মানে ভাবি, কদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিন্তু কি না, মানে বলার না ঠিক সাহস পাচ্ছিলাম না। সাহস না পর কি আছে, বলে ফেলো। ইভানার নাকি কন্ট্রাক্ট ম্যারেজে কথা চলছে? না মানে সেদিন কথায় কথায় শুনছিলাম আর কি। হ্যাঁ, একজনের সাথে কথা ফাইনাল হয়েছে। না মানে আমি বলছিলাম কি, ইভানার বিয়েটা যদি অন্য কারোর সাথে না হয়ে যদি আমার সাথে হয়।
না মানে আমিও তো এখানকার সিটিজেন, সো বিয়ের প্রসিডিউরটা যদি সেম ভাবে থাকে আর শুধু পাত্রটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে শুধু পাত্রটা চেঞ্জ হয়ে গেল আর যদি আর কি না মানে ইভানার যদি কোনো আপত্তি না থাকে আর তুমিও যদি মত দাও তাহলে ইভানার সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট ম্যারেজ পারি আমি, আমাদের সত্যি সত্যি বিয়েটা হতে পারে যদি ভাবি তোমার কোনো আপত্তি না থাকে, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আমি ভাবছিলাম যে যদি আমি ইভানাকে বিয়ে করি তাহলে আমাদের যে সন্তানটা হবে তাকে তো তোমাকেই মানুষ করতে হবে, তোমাকেই তো মা মা বলে ডাকবে, আর তোমার প্রতি আমার যে ঋণ আছে সেটাও আমি শোধ করার কিছুটা সুযোগ পেলাম। তাছাড়া ইভানা কিন্তু খুব ভালো একটা মেয়ে, খুবই লক্ষ্মী একটা মেয়ে, স্ত্রী হিসাবে ইভানাকে কে না পেতে চাইবে। ভাবি আমি অবশ্য তোমার মন রক্ষা করার জন্য আমি এসব কথা বলছি না, আমি আমি সত্যি সত্যি ইভানাকে অনেক পছন্দ করি এবং আমি ওকে চাই। বাকিটা এখন তোমার হাতে, ইটস ইয়োর ডিসিশন। ভাবি ভাবি হ্যাঁ, এটা তো তুমি খুবই ভালো কথা বলেছ, এটা এটা হলে তো খুব ভালো হয়। আমি দেখি, আমি তোমার ভাই আর ইবুর সাথে কথা বলে দেখি বিষয়টা। তুমি রাখো তো এই কাজটা, রাখো, চলো ভেতরে চলো, অনেক ঠান্ডা পড়ছে। তোমার ফোন থেকে তার এই নাম্বারটা একেবারে ডিলিট করে দিলাম, ভবিষ্যতে কখনো এই বাড়ির ত্রিসীমানা আমার বোনের ত্রিসীমানা আসার চেষ্টা করবো। আর তুমি তোমার মন থেকে তানিকে ডিলিট করে দাও, এতে তোমারও মঙ্গল তানিরও মঙ্গল। কিন্তু ভাইয়া, আর একটা কথা বলে এক চড়ে দাঁত সব ফেলে দেবো। তোমাকে যেন আর জীবনে আমার বাড়ির ত্রিসীমানা, আমার বোনের ত্রিসীমানা না দেখি। কত বড় সাহস, নিজের বন্ধুকে কেউ চিট করতে শেখায়, আবার নিজেকে বন্ধু বলো। তোমার মতো ছেলেদের আমার খুব ভালো মতো জেনা আছে। তোমার তো লজ্জা সর্ব নেই, এতগুলো কথা বললাম তারপরে কেন দাঁড়িয়ে আছো নির্লজ্জার মতো? Thank you.